আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু টাইলস অ্যান্ড পাইপ ফিটিং টাইলস অ্যান্ড পাইপ ফিটিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো নিয়মিতই আমি আপনাদেরকে আরেকটি বাড়ির বাড়ির ভিডিও নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইন ছাড়া সামনে লম্বা একটা বারেন্দাল একটি বিল্ডিং দেখা যেতেছে তো এই বিল্ডিংটার মধ্যে দুইটা রুম তো সামনে দেখতে পাচ্ছেন যে উপরে ড্রপওয়ালে কিন্তু আপনারা টাইলস লাগানো হয়ে গেছে নিচেরটাও কিন্তু টাইলস লাগানো হবে আর যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আর এই বাড়িটা আমি কিন্তু মূলত গ্রামের বিল্ডিংয়ের বাড়ির ডিজাইন টাইলস এবং পায়ে ফিটিংয়ের কাজ তো এই সমস্ত স্যানিটারি মালের দাম এগুলার কিন্তু রিভিউ দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুরাত অনেকটি টয়লেটের টাঙ্কি দেখালাম আপনাদেরকে তো এই দুইটা রুমের সাথে দুইটা টয়লেট বাথরুম টয়লেট তো দেখেন আমি কিন্তু এখন ঘরে ভিতরে প্রবেশ করলাম তো আসলে ঘরটার সামনে কিন্তু লম্বা বারেন্দা বারান্দাটা আপনার সাড়ে তিন ফুট পাশে আর ফুল ফুল এই বিল্ডিংটার সাইজ তেত্রিশ ফুট পাশে আপনার ষোলো ফুট এবং আছে সাড়ে পাঁচ ফুট সামনের তো টয়লেটটা ওইরকম তো আমি আপনাদেরকে এখন এই দেখেন ফ্লোরে কিন্তু এগুলো কিন্তু মোজাইক টাইলস না এগুলা কিন্তু দুই ফিট দু ফিট টাইলস ডিভিএল কোম্পানির দেখতে কিন্তু মোজাইকের মতো অনেক ভালো মানের টাইলস তো এটা কিন্তু একটি বাথরুম টয়লেট তো এটার মধ্যে কিন্তু শুধু একটা হাই কমার্টের লাইন রাখা হয়েছে দেখেন ওয়ার্ডে কিন্তু আট বারো টাইলস তো এই টাইলসের দাম যারা জানতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই টাইলসের দামগুলো আপনাদেরকে বলে দিব আর মান কীরকম সে ব্যাপারে বিস্তারিত আলাপ করব আপনারা এই আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বার নিয়ে ফোন দিতে পারেন তো আসলে কোন কোন কোম্পানির টাইলসগুলো ভালো মানে ভালো ব্যবহার করতে ভালো বা

এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা বেসিন ওয়াল বেসিনের জন্য কিন্তু অনেক স্পেস রাখা হয়েছে আর এটা কিন্তু বাড়ির ভিটে প্রবেশ করার জন্য মেন গেট হবে এখানে দেখেন তো এখানে কিছু কিন্তু আরেকটা সাদ বাকি আছে বারান্দার ওইটুকু দেওয়া হবে তো আসলে ওইটার অনেক কাজই বাকি তো সামনে যে আপনারা বারান্দারা দেখলেন বারান্দার মধ্যে কিন্তু এর গ্রিল হবে তো এবার এটার কাছে আসলে হয়তো অনেক সুন্দর লাগবে রং টং করা হয়ে গেলে তো যারা যারা বাড়ি করতে চান বা ঘরের ডিজাইন দেখতে চান তো আসলে আমার এই চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারেন তো একটি বাড়ি করতে কি পরিমাণ টাকা খরচ হয় আর এই দুইটা রুমের জন্য কি পরিমাণ টাকা খরচ হয়েছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত আলাপ করবো আর দেখেন এটা কিন্তু একটা সিনারি তো এটা রুমের মাঝখানে সেটিং করা হবে দেখেন অনেক সুন্দর ডিজাইনের একটা সিনারি সব বেশ ইঞ্চি বাই সব বেশ ইঞ্চি বা দুই ফুট বাই দুই ফুট আর দেখতে পাচ্ছেন ডিভিএল কোম্পানির টাইলস দেখাবো আপনাদের কাছকে দেখেন অনেক সুন্দর ডিজাইনের টাইলস এটা কিন্তু এই যে বেসিন ওয়ালটা দেখলেন বেসিন ওয়ালের ফ্লোরে হবে এটা এসটা এটা কিন্তু আট বারো টাইলস অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ফুল এটা কিন্তু বাথরুমে লাগানো হয়েছে আর এই টাইলসটা কিন্তু আপনার বারান্দার ওয়ালে লাগানো হবে বাইর সাইডে যে অংশটা প্রথমেই দেখছেন যে ইট রয়ে গেছে কোনো টাইলস লাগানো হয় নাই তো উপরে এক কালার নিচে এক কালার হবে তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো এরকম একটি বিলিং তৈরি করতে কী পরিমাণ টাকা খরচা হয় সেটা বলবো আর দেখেন এটা কিন্তু দোতলা ফাউন্ডেশন করা একটি বিল্ডিং তো এই রকম একটা দোতলা ফাউন্ডেশন সহ একটি বিল্ডিং তৈরি করতে তো নিসতলা কমপ্লিট করতে মোট টাকা লাগবে আপনার বারো লক্ষ টাকা তো বারো লক্ষ টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন সহ দুইটা রুমের একটি বাড়ি কমপ্লিট হয়ে যায় তো আপনারা যারা এই আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্য সামনে নতুন ভিডিও আসতেছে দেখেন এই যে এই বাড়িটার যে আমরা পাইপলাইনের কাজগুলো করেছি তো সেই কাজগুলা দেখাবো অনেক সুন্দর ডিজাইনের পাইপলাইনের কাজ তো অনেক সুন্দর সুন্দর ঘরের ভিডিও বাথরুম টয়লেটের ভিডিও বাথরুম টয়লেট তৈরির খরচ টিনের ঘরে মোটর টাঙ্কি ফিটিং টিনের বাথরুম টয়লেটে মোটর টাঙ্কি ফিটিং সুন্দর সুন্দর বাড়ির ডিজাইনের টাইলসের কাজের ভিডিও বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো যদি কারও কিছু জানা থাকে তো অবশ্যই আমার আমার কাছে ফোন করবেন আমরা তার সমাধান দিব।